এবারের বিশ্বকাপের উত্তেজনাকে অতিষ্ঠ করে তুলেছে অফসাইডের সিদ্ধান্ত। প্রতি ম্যাচেই গোল বাতিলের ঘটনা ঘটে এবারের বিশ্বকাপে। ব্রাজিল সুইজারল্যান্ডের ম্যাচেও এর ব্যতিক্রম নয়। এই ম্যাচে যে দল জিতবে তারাই সরাসরি চলে যাবে নকআউট পর্বে, এমন সমীকরণে মাঠে নেমেছিল দুই দল। প্রথমার্ধের খেলা হয়েছে গোল শূন্য ড্র। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের 66তম মিনিটে কাঙ্ক্ষিত সফলতার দেখা পেয়েছিল সেলেসাউরা, তবে তা বৃথা গেল অফসাইডের ফাঁদে পড়ে। ম্যাচের 66তম মিনিটে পাঁচ মাঠ থেকে কাসিমেরোর কাছ থেকে পাওয়া বলটি নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে গোলরক্ষককে বোকা বানিয়ে দারুণভাবে গোলটি করেছিলেন তরুণ এই ফরোয়ার্ড। গোল করেই উদযাপনে মেতে উঠেছিল ব্রাজিলের ফুটবলাররা। ততক্ষণে ভিএআর চেক, অফসাইড কল করে রেফারি। ভিএআর রেফারি জানিয়েছে অফসাইডে ছিলেন রিচার্লিসন। অফসাইড পজিশন থেকে রিচার্লিসনের হঠাৎ সরে আসা ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিলের মূল কারণ। ভিএআর রেফারি অফসাইড কল করায় বাতিল হয়েছে ভিনিসিয়াস জুনিয়রের গোল। মুহূর্তেই ম্লান হয়ে যায় ব্রাজিলের উল্লাস।